তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা আমাদের আগের ভিডিওটিতে জেনেছিলাম যে সংক্রামক রোগের প্রকারভেদগুলো কী কী এবং সংক্রামক রোগ কীভাবে বিস্তার লাভ করে বা সংক্রামক রোগের কারণে আমাদের কী ধরনের রোগবালাই হতে পারে এই সব বিষয় নিয়ে আমরা জেনেছিলাম। আজকে আমরা জানবো এই যে সংক্রামক রোগ এটা আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি এবং যদি কারো সংক্রামক রোগ হয়ে থাকে তাহলে সেটা কীভাবে প্রতিকার করা সম্ভব, কারণ সংক্রামক রোগ আমাদেরকে একই সাথে প্রতিরোধও করতে হবে এবং সংক্রামক রোগ যদি কারো হয়ে যায় সেই ক্ষেত্রে সেটাকে কীভাবে ঠিক করতে হবে সেই বিষয়গুলো আমাদের জানা দরকার। চলো জেনে নিই। প্রথমেই জানি সংক্রামক রোগ প্রতিরোধের উপায়। প্রথম যে উপায়টি সেটি হচ্ছে সুষম খাদ্য গ্রহণ। সুষম খাদ্য গ্রহণ বলতে আমরা জেনেছিলাম যে যে খাদ্যে খাদ্যের 6টি উপাদান বিদ্যমান থাকে তাকে বলে হচ্ছে সুষম খাদ্য। এখন আমাদেরকে কী করতে হবে, সুষম খাদ্য খেতে হবে, পুষ্টিকর ফলমূল খেতে হবে, শাকসবজি খেতে হবে, খুব বেশি জাঙ্ক ফুড খাওয়া যাবে না, এবং এগুলো যদি আমরা করতে পারি তাহলে কী হবে আমরা কিন্তু এই রোগ প্রতিরোধ করতে পারি। দ্বিতীয়টি হচ্ছে নিরাপদ পানি পান করে, এই যে নিরাপদ পানি পান করা, আমাদেরকে কোনোভাবেই দূষিত পানি পান করা যাবে না, কারণ দূষিত পানি পান করলেই আমাদের কিন্তু বিভিন্ন ধরনের রোগবালাই যেমন ডায়রিয়া, আমাশয়, কলেরা এই ধরনের রোগবালাইগুলো দিয়ে আমরা আক্রান্ত হয়ে যাব এবং আমরা অসুস্থ হয়ে যাব। তৃতীয়টি হচ্ছে হাত জীবাণুমুক্ত রাখা, আমাদেরকে খাবার আগে এবং খাবার পরে এবং ওয়াশরুমে যাওয়ার আগে এবং পরে আমাদেরকে কী করতে হবে, হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে যাতে করে আমাদের হাতের মধ্যে কোনো ময়লা না থাকে, এবং হাতের মাধ্যমেই কিন্তু জীবাণু অনেক বেশি সংক্রমিত হতে পারে, তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমাদের হাত পরিষ্কার থাকে। চতুর্থটি হচ্ছে ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকা, আমাদেরকে কখনোই এমন কোনো রুমে থাকতে পারবো না আমরা যে ঘরের মধ্যে বদ্ধ, আলো ঢুকছে না কিংবা বাতাস আসছে না, এরকম ঘরে যদি আমরা থাকি তাহলে কিন্তু এরকম একটা স্যাঁতস্যাঁতে পরিবেশে আমাদের বিভিন্ন রোগবালাই দিয়ে আমরা আক্রান্ত হয়ে যেতে পারি, তাই আমাদের ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে। আরও কিছু উপায় আমরা জানি, এই যে ধরো তোমার খুব সর্দি কাশি হচ্ছে, এই ছবিটা আমরা অনেকবার দেখেছি যে যখন আমার খুব হাঁচি আসছে তখন আমরা কী করবো, রুমাল ব্যবহার করবো কিংবা আমাদের হাত ব্যবহার করবো। হাত ব্যবহার করার সময়ও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যাতে আমাদের বাম হাত ব্যবহার করি, কারণ ডান হাত দিয়ে অনেক সময় আমরা হ্যান্ডশেক করি, মানুষের সাথে কথাবার্তা বলি, তো আমাদেরকে সবসময় টিস্যু কিংবা রুমাল ব্যবহার করতে হবে হাঁচি বা কাশির সময়। এরপরে দেখতে হবে বাড়ির আশেপাশে যাতে পানি জমতে না পারে। পানি জমলে কী হয় জানো, পানি জমলে এখানে মশার একটা বিশাল বিস্তার ঘটে যায় এবং মশার এই বিস্তার থেকে এখানে এডিস মশা হয় এবং সেখান থেকে কী হয়, ডেঙ্গু জ্বর হয়, কারণ এই অ্যাসিড মশা, এডিস মশা যখন আমাদেরকে কামড় দেয় তখন আমাদের ডেঙ্গু জ্বর বা চিকুনগুনিয়া এই ধরনের বিভিন্ন রোগ হতে পারে, তাই বাড়ির আশেপাশে পানি জমতে না দেওয়াটাই শ্রেয়। এবং সর্বশেষটি হচ্ছে প্রয়োজনীয় টিকা নিয়ে, আমরা ছোটোবেলায় সবাই কিন্তু দেখেছি যে আমাদেরকে আমাদের বাবা মা হাসপাতালে নিয়ে যাচ্ছে কেন, পোলিও টিকা দেওয়ার জন্য কিংবা বিভিন্ন ধরনের ভ্যাকসিন আমাদেরকে দেওয়া হতো, জ্বরের ভ্যাকসিন, পোলিওর ভ্যাকসিন, বিভিন্ন ভিটামিন ক্যাপসুল, এগুলো কেন দেওয়া হতো, যাতে আমাদের ভবিষ্যতে কোনো রোগবালাই না হয়, এবং এই ভ্যাকসিনগুলো যদি আমরা না নিই তাহলে খুব বড় সুযোগ আছে আমাদের এই রোগবালাইগুলো হওয়ার, এবং তাই খুব ছোট বয়স থেকে আমাদের উচিত, আমাদের যারা সন্তান রয়েছে বা আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে কিন্তু এই টিকাগুলো দেওয়া হয়েছিল। এখন আমরা দেখব সংক্রামক রোগের প্রতিকার কীভাবে হয়। সংক্রামক রোগের প্রতিকার আমরা কীভাবে গ্রহণ করতে পারি, ধরো তুমি খুব অসুস্থ হয়ে গেছো, তোমার জ্বর এসছে বা তোমার ডেঙ্গু জ্বর, কী করতে হবে, প্রথমে আমাদেরকে পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করতে হবে। যখন আমরা অসুস্থ তখন আমাদেরকে কখনোই কঠিন কোনো কাজ করা যাবে না, তাহলে কী হবে আমরা আরও অসুস্থ হয়ে যাব। দ্বিতীয়টি হচ্ছে পুষ্টিকর খাবার গ্রহণ। পুষ্টিকর খাবার বুঝেছো এমন একটা বিষয় যেটি আমাদের রোগ প্রতিরোধের জন্যও দরকার, রোগ প্রতিকারের জন্যও দরকার, তাই আমাদের যখন খুব এরকম অসুখ হবে তখন আমরা কী করবো, পুষ্টিকর খাবার খাবো, বেশি করে ফলমূল খাবো, শাকসবজি খাবো। তৃতীয়টি হচ্ছে প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করবো। এই যে পানি দেখতে পাচ্ছ তোমরা, এই পানিটি যদি দূষিত হয় তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য আরও খারাপ হয়ে যাবে, তাই আমরা প্রচুর পরিমাণে মিনারেল ওয়াটার বা স্বাস্থ্যকর পানি পান করবো, ফোটানো পানি পান করবো। প্রাথমিক ওষুধ গ্রহণ, জ্বর আসলে কিংবা সর্দি বা ঠান্ডা লাগলে প্রাথমিক যে সকল ওষুধ আমরা খাই সেই সকল ওষুধেই কিন্তু আমাদের এই সকল ওষুধগুলো সেরে যাওয়ার কথা, কিন্তু তবুও যদি আমরা সুস্থ না হই বা অসুখের তীব্রতা যদি বেশি হয় তাহলে আমাদেরকে অবশ্যই ডাক্তার আঙ্কেলের সাথে পরামর্শ করতে হবে এবং তার কথা মতো প্রেসক্রিপশন অনুযায়ী আমাদেরকে ওষুধ খেয়ে আমাদের এই রোগগুলো থেকে বের হয়ে আসতে হবে।
তোমরা তাহলে আজকে জানলে যে আমাদের সংক্রামক রোগ কীভাবে প্রতিরোধ করতে হয় এবং যদি কারো সংক্রামক রোগ হয়ে থাকে তাহলে কীভাবে সেটা প্রতিকার করতে হয়। এখন তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, মশার মাধ্যমে যে রোগটি ছড়ায় তার নাম কী? এটি হচ্ছে এডিস মশার মাধ্যমে। তোমাদেরকে আরেকটু সহজ করে দিলাম, এডিস মশার মাধ্যমে যে রোগটি ছড়ায় তার নাম কী? তোমরা আমাকে মন্তব্য করে জানিয়ে দিবে যে এই রোগটির নাম কী, এবং আশা করি তোমরা খুব ভালো মতো বুঝেছো কীভাবে সংক্রামক রোগ প্রতিরোধ এবং প্রতিকার করতে হয়। সবাই খুব ভালো থেকো।